আমি আর কতক্ষণ এখানে বসে বসে আম চুষবো? ওই ছেমড়ি তো আমাকে জ্বালায় মারলো। মরার খাটি কল ধর। তুমি আমারে বারবার ফোন করো কেন? আমি কি বাসায় একা থাকি? বাসা থেকে বারবার আমারে প্রশ্ন করতেছে, বারবার কে কে ফোন করতেছে, কে ফোন করতেছে, এগুলা কি? জুলিকা ফোন করেছে, তোমার বান্ধবী। সোজা উত্তর আছে, বলে দাও, হয়ে গেল। আমি কেন মিথ্যা কথা বলবো? আমি পারো তো পক্ষে আব্বা আম্মার সাথে মিথ্যা কথা বলি না, তুমি জানো? জাসাটা কাকে লাগে? তুমি কাকে লাগছো? তুমি হচ্ছে মিথ্যার জাহাজ। আমার সঙ্গে ভালো সাজো না তো, তোমাকে আমার চেনা আছে। শোনো, আমি ঠিক করেছি কি জানো, আমি তো চেয়ারম্যান হয়েই যাচ্ছি, তার আগে তোমাকে নিয়ে আমি একটা মিউজিক ভিডিও করব, এটা ভাবছি। মিউজিক ভিডিও করে আমি আমার ইমেজ নষ্ট করতে পারবো না। নাটক হইলে অবশ্য ভাইবা দেখতে পারতাম, কিন্তু তোমার সাথে কাজ করলে রমি ভাই কিন্তু আমার আর কাজে নেব না। এই শোনো, আমি চেয়ারম্যান হলে রোমিওকে জোতায় এলাকা ছাড়া করব, ও আমাকে চেনে না। রোমিও ভাই একজন ক্রিয়েটিভ মানুষ, তারে তুমি বাইর করবা কেন? হ্যাঁ, আর তাছাড়াও তার সাথে অনেক লোকজন আছে, তাদের সাথে কি তুমি পারবা? রাজা ভাই, সামসু ভাই, দুইজনে রোমিও ভাইয়ের কাছের লোক। আর ধুর ঢিঙ্কা চিকা, ওদের কথা ভাব দাও, তো নিজের কথা ভাবো। তুমি যে বদনাম করেছো এটা থেকে রক্ষা পাইতে হইলে এখন তোমার কি জানো আমাকে দরকার। তোমাকে কেউ গ্রহণ না করলেও আমি তোমাকে গ্রহণ করব, কারণ তা না হলে তোমার বিবাহ হইবে না। একটা কথা তোমাকে বলে দেই, এই বুলেট তোমাকে এমন রাজনারী করে রাখবে তুমি চিন্তা করতে পারবে না। বুলেট তোমাকে রক্ষা করবে, বুলেট তোমাকে আদর সোহাগ দিয়ে, ভালোবাসা দিয়ে তোমাকে জীবন যাপন করে রাখবে, আর কেউ তোমাকে রাখবে না। তোমার নামে যে রটনা উঠেছে, ঘটনা ঘটেছে, এগুলো সব বন্ধ হয়ে যাবে যদি বুলেট তোমাকে বিয়া করে। তুমি একটা ডিসিশন লাও, তুমি আমাকে বিয়া করো, তোমাকে আমি রাজরানীর মতো করে রাখবো। তোমার যে বদনাম ছিল, ঘটনা রটনা রইটেছে, সব তোমার ঘুচে যাবে, আমি বলে দিচ্ছি। শুধু তুমি আমাকে বিয়া করার জন্য রাজি হও, জিনুক, প্লিজ। বুলেট ভাই, তোমার মাথা খারাপ হয়ে গেছে বুঝছো? যেখানে সামসু ভাই আমারে বিয়ে করতে চায়, সেখানে আমি তোমারে কিভাবে বিয়ে করি তুমিই বলো। এই চেংড়ি, এই কাকে লাগে? তুমি কাকে লাগছো? সামসু হচ্ছে জমির দালাল, কার সঙ্গে কার তুলনা তুমি করো? তার চেয়ে 100 গুণ ভালো এই চ্যাংড়া, এই ছেলে বুলেট, বুলেট। সে এখন জমির দালালি করছে, কয়েকদিন পরে সে গরুর দালালি করবে, বুঝেছো? শোনো, তোমার কথা শুনে মাঝে মাঝে কি হয় জানো, কথা শুনলে মনে হয় কি তোমার গায়ে আমি হিট করি, আমার মাথায় রক্ত চড়ে যায় যখন তুমি শামসুর সঙ্গে আমার তুলনা করো, কিন্তু পারি না তোমাকে ভালোবাসি সেই জন্য। রক্ত মাথায় উঠলে আমি কি করব? আমি কি তোমারে ভয় করি নাকি? ভয় পাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। এই আমি যদি তোমার সারা অঙ্গে কলঙ্ক দিয়ে তারপরে চলে যাই, তখন কোন বাপ তোমাকে রক্ষা করবে? যখন তোমার ঘাড়ের উপরে কলঙ্ক থাকবে তখন তো তুমি আমাকে বিয়া করার জন্য খুঁজবে। ও বুলেট, ও বুলেট, কতে তুমি এত বড় বেঈমান, এরকম ইতরকে আমি বিয়েই করব না। আমাকে তো বিয়া করতে হবে, আমি পাগল হয়ে গেছি, আমি তোকে ভালোবাসি, প্লিজ ম্যারি মি। কি ভালোবাসো তুমি আমারে? কি ভালোবাসো? ভালোবাসলে এরকম মানুষ ব্যবহার করে? তুমি আমাকে ভালোবাসো, আমি শান্ত হয়ে যাব, শান্ত কেন, মাস্তান হয়ে যাব, ক্ষান্ত হয়ে যাব, ঠান্ডা হয়ে যাব, প্লিজ আমাকে ভালোবাসো। এখন বাড়ি যাও তো, তোমার সাথে আমি পরে কথা বলবো। আমার মাথা ঠিক নাই জিনু, প্লিজ তোমাকে না পেয়ে তুমি মাইন্ড করো না। ঠিক আছে, তোমার আমি ক্ষমা করে দিলাম, এখন যাও, পরে কথা বলবো। আমি কিন্তু আবার আসবো জানো। ও ভালো লাগে না।